ড্রাইভিং লাইসেন্সের আবেদন পেন্ডিং আছে 9 লাখ, আর স্মার্ট কার্ড আসছে 25,000। বর্তমান বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডের জন্য যারা অপেক্ষমান তাদের সংখ্যা 9 লাখ, কিন্তু বর্তমানে বাংলাদেশে আসছে মাত্র 25,000 স্মার্ট কার্ড। তাহলে কাকে দিবে আর কাকে দিবে না? তো আবারও স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের কার্ড সংকটে পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ BRTA। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় 9 লাখ আবেদনকারী। কয়েক মাস ধরে এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদের। কার্ড না থাকায় কর্মসংস্থান বা জরুরি প্রয়োজনে অনেকেই দেশের বাইরে যেতে পারছেন না। তবে বিশেষ প্রয়োজনে BRTA সদর দপ্তর থেকে চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে স্মার্ট কার্ড পাচ্ছেন কেউ কেউ। এই কারণে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ্টের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বুঝতে পারলেন যে বাংলাদেশে 9 লাখ আবেদনকারীর বিপরীতে মাত্র 25,000 স্মার্ট কার্ড এসেছে। এখন তার মধ্যে থেকে BRTA-র হেড অফিসের তদবিরের মাধ্যমে কিছু কিছু লোক স্মার্ট কার্ড পাচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে স্মার্ট কার্ড পাচ্ছে না। তারা যে ডেলিভারি স্লিপ আছে, ডেলিভারি স্লিপের ডেট এক্সটেনশন করে অথবা ই পেপার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে তাদের চলতে হচ্ছে। অথচ যারা দেশের বাইরে যাচ্ছে তাদের পড়তে হচ্ছে বিভিন্ন রকম হয়রানির মুখে বা বিপত্তির মুখে। আর যারা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের চাকরি করেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু জটিলতা ভোগ করতে হচ্ছে। কারণ কিছু কিছু সময় রাস্তায় সার্জেন্টদের ডেলিভারি চালানটি আছে, অর্থাৎ ডেলিভারি স্লিপটি আছে, এই ডেলিভারি স্লিপটি তারা মানতে চায় না। অর্থাৎ যখন ডেলিভারি স্লিপটি তারা মানতে চায় না তখন তারা কি করে, একটা মামলা দিয়ে দেয়। এবং এই ড্রাইভার যে আছে, এই ভাইটি বিভিন্ন রকমের হয়রানির সম্মুখীন হচ্ছে। তো আসলে এই সমস্যা কবে সমাধান হবে, কবে সবাই স্মার্ট কার্ডটি হাতে পাবে, এর কোনো নির্দিষ্ট টাইম নাই। কারণ BRTA সূত্রে জানা গেছে মাসের কার্ডের চাহিদা প্রায় 60,000, সরবরাহ একেবারেই নামমাত্র। তো এইভাবেই আমাদের ডেলিভারি স্লিপে ডেট এক্সটেনশন করে অথবা ই পেপার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আপনাকে চলতে হবে অনির্দিষ্টকাল।